গ্রামের নাম বেলডাঙা অজপাড়াগা। সেই গ্রামে থাকতো এক ধোপা, নাম তার হরিহর। এক ছেলে গদাধর আর একটা গাধা নিয়েই তার অভাবের সংসার। হরিহর বলি, ও হরিহর বলি, ঘরে আছো? আজ্ঞে, এই কর্তা সে আপনাকে কোথায় বসতে দি বলুন দেখি। গদা গদা, থাক থাক থাক, তোমায় অত ব্যস্ত হতে হবে না, তোমার ঘরে বসার জন্য আমি এখানে আসিনি। তবু এসেন যখন, বসতি তো দিতে হয় না? বলি বসতি না দিয়ে যেটা দেবার সেটা দাও দেখি। সেটা কি কর্তা? এই তোমাদের বড় দোষ, নোয়ার সময় হাত পেতি নাও আর দেবার বেলা কিছুই মনে থাকে না। ওসব পালাকে তান ছাড়ো, আমার পাওনা টাকা কড়ায় গন্ডায় দাও দেখি। পাওনা টাকা? ও মা, এই একেবারে আকাশ থেকে পড়ছো যে, বলি মনে নেই? ওরে মারে মা, সেসব তো সব শোধ করে দিচ্ছি। শোধ করে দিচ্ছি? তাহলে আমি কি ওই মুখ দেখাতে এসেছি নাকি? শোধ করেছি বললেই হলো। বলি কত টাকা দিলে ঋণ শোধ হয়? অতই যদি বুঝতে তা তুমি মহাজন হয়ে যেতে। হ্যাঁ আগে না কর্তা না, আর যাই হই, আপনার মতো মহাজন আমি কোন জন্মে হতে চাইনি। শোনা, ওই তুমি কি চাও না চাও সেটা আমায় না শুনিয়ে আমি যেটা চাইছি সেটা দাও দেখি তাড়াতাড়ি। আগে কর্তা, টাকা করি তো কিছুই নেই, আপনি যদি দয়া করে দেন তো। কর্তা শোনো, আরে আমি কি টাকা দিতে এসেছি নাকি? আরে সে তো বুঝলুম, কিন্তু না থাকলি কোত্থেকে? আচ্ছা আচ্ছা, তা টাকা যখন নেই তখন অন্য কিছু দাও।